হানাদার বাহিনীরা আমাদের বাঙালির ওপর অনেক নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন বাংলার পক্ষে ছিলেন বুদ্ধিজীবীরা যারা বুদ্ধিজীবী ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের খোর্দ কোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এই শিক্ষার্থীদের কাছে এখনও অজানা ভাষা আন্দোলনের ইতিহাস দুই একদিনের মধ্যেই এই শিশুদের ভাষার ইতিহাস জানানো হবে বলে জানালেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক যেটুকু গ্যাপ আছে এই দুই এক ভিতরে আমরা এটা সেরে নেব গাইবান্ধা শহরের প্রাণ গড়ে ওঠা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের কাছেও একই প্রশ্ন তাদের কাছেও মেলেনি সঠিক উত্তর পড়াশোনার চাপে ইতিহাস চর্চার সুযোগ মেলে না এমন সরল স্বীকারোক্তি শিক্ষার্থীদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন ভাই এই মুহূর্তে মনে আসতেছে না উত্তরটা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা আমি এটা জানি না আমরা শুধু পরীক্ষায় পাস করার জন্য মানে প্রিপারেশন নেই যে কিভাবে আমরা জিপিএ প্লাস পাবো ইতিহাস চর্চায় শিক্ষক ও পরিবারের অনিচ্ছার কারণে শিক্ষার্থীরা কেবল জিপিএ পাচের পেছনে ছুটছে বলে মনে করেন বিশিষ্ট জনরা অভিভাবকরা রেস নিয়েছেন আসলে পরীক্ষার খাতায় কত মার্ক তোলা যায় তাহলে আসলে তার ক্ষেত্রে যতটুকু পড়াশোনা যতটুকু প্রশ্ন উত্তর দরকার অতটুকু পরিমাণ তাকে বাচ্চাকে পড়িয়ে আরেকটা সাবজেক্টে রান করছে আসলে ভেতর থেকে যে চেতনাবাদ বা উদ্বুদ্ধ হবে এই চেতনা উদ্বুদ্ধ হচ্ছে না বাহান্ন সালের এই আন্দোলনটি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের মূল সূচনা বিন্দু ছিল সেটাকে আমরা নতুন প্রজন্মের মাঝে প্রবাহিত করতে পারি নাই এটা আমাদের সাংস্কৃতিক দুর্বলতা ইতিহাস চর্চার দুর্বলতা প্রত্যেককে আপনারা এদেরকে মানে আপনার সচেতন হতে হবে যাতে করে এইসব ছোটো ছোটো বাচ্চা কাচ্চার মাঝে ভাষা আন্দোলনের তাৎপর্যে আমরা বুঝেতে পারি উনিশশো সালে ভারত ভাগের পর উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে সরকারি ঘোষণার প্রতিবাদে ফুসে ওঠে ছাত্র জনতা এরপর বাহান্নর একুশে ফেব্রুয়ারি চূড়ান্ত রূপ নেয় ভাষা আন্দোলন হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা